ভাই ওগলার বুজুর্গ হল মক্কার জমিন থাকে আল্লাহর বন্দাওয়ালি, আল্লাহর বন্দাওয়ালি কিন্তু মানুষটা ইহুদি। মারটা খুব খেয়াল করিও মাস শেষ করিলি ইয়ার, এই মানুষটা একটা মূর্তি বানাইছে, মূর্তিটা হইল সোনা দিয়া রূপা দিয়া, বুঝছো তোমার সোনা রূপার মূর্তি। খান্দ লইয়া থাকে, উড়ো লইয়া থাকে, বেগ লইয়া থাকে, সব সময় ঘোরাফিরা চুমু খায়, আদর করে, তাজিম করে, শ্রদ্ধা করে, করেন নাই তারা, এইভাবে চলে। আমার ভাই অকল কতদিন গেল এইভাবে যাওয়ার বাদে আমার ভাই ওর একদিন হলিয়ে মূর্তিটারে গড় তৈয়া তার গড়ের মধ্যে তৈয়া তোলা বারে গেছি। বারে গিয়া শুনে আমার ভাই হল আমার বুজুর্গ হল খুব খেয়াল করি মারটার শুনো, ও সময় মূর্তি তৈয়া গড় গেছি, গড় যায় বারে আয় এনে আনে হেনে আনে দেখায় শ্রদ্ধা বক্তৃতারা সারা করে মূর্তি ওলা সুন্দর করে গড় তৈয়া মূর্তির ভাই ওলা ফিরিয়া অলি বইছে। বইয়া শুনে মূর্তি হয় অলিরা ডাক দেখে অলি মোহাম্মদর ধর্ম মানিস না, নাউজুবিল্লাহ মোহাম্মদ সত্য নবী নাই, মোহাম্মদ জুট নবী, নাউজুবিল্লাহ মোহাম্মদ সত্য নবী নাই, তার ধর্ম ঠিক নাই, মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদর আশ্রয় লইও না, মোহাম্মদর ছায়ার তলে যাইও না। ও মূর্তিওকে খর হোক, নাউজুবিল্লাহ মূর্তিওকে খর, সোনার মূর্তিওকে অলি, মূর্তির মালিকর নাম হইল অলি, অলিয়ে কয় আয় রেহাই আমরা যার বিরুদ্ধ করি মোহাম্মদর, আজকে তো আমার মূর্তি ঠিকই মোহাম্মদর বিরুদ্ধে সাক্ষী দিল, আমার মূর্তি না কত ভালো, ভালো রানী ঠিকই, তার তো আরো মিলিয়া পড়ছে। আমরাও নবীজির বিরুদ্ধ করি, দিন মানি না, নবীজির কথা সত্য নাই, নবীজি সত্য নাই, আর আজকে আমার সোনার মূর্তি যেটারে পূজা পাঠ করি মূর্তিও কর এইটাও সত্য নাই, তো তারা আরো ফুর্তির কথা। হ্যাঁ খুব ফুর্তি লাগলো, খুব ভালো লাগলো, লগে লগে গিয়া আপনার এই সোনার মূর্তিটারে চুমু দিল, আবার শ্রদ্ধা ভক্তি করিয়া অলিয়ে হয় আস ও মক্কার মানুষ আও, খাম হয়ে গেছে গিয়া, যার বিরুদ্ধ আমরা করি তোমরা করো, তার বিরুদ্ধ আজকে আমরার ভগবান আমরার মূর্তিও করে, আমরার মূর্তিও কইছে মোহাম্মদর ধর্ম সত্য নাই, মোহাম্মদ নবী সত্য নাই, সব মিথ্যাবাদী, আস আর আয়া দেখো আয়া তোমরা আমার মূর্তি আজকে মোহাম্মদর বিপক্ষে কথা বলে। ফোকর আউজুবিল্লাহ আমার ভাই হল মাস শেষ হয়ে যা, খুব খেয়াল করে শুনবা, আগর প্রেসিডেন্ট সাহেব কিতা নাম সালিক ভাই, 1000 টাকা সালিক ভাই, 1000 তোয়া তোয়া সারা দিবাই, আর মা তৈল আমি এটাও তো সম্মান সহ এখন ভয়ার করিতে আগর নূর আহমদ ভাই বুঝছো নি, এটা তোয়াজ করতে করতে আমি শেষ, আর আমার ওইনর প্রোগ্রাম হলো মাগরিব বাদে আখতাও হয় জোর বাদে, ও তা কারণে এটা অঞ্চল আমি আই না, টাইম বদলাব দিয়ে করেন তামসা বাদ্য করেন বুঝছো নি, মাত টোটাল ছাড়ি দিয়েছি বাদ বাবা হয় এই অঞ্চল আমি 2-3 বছর থেকে আই না, এটা টাইম একটা দিয়া বাদে আর একটা একটা দিয়ে একটা যারা যে টাইম দেওয়া হবে টাইমের ভিতরে মাত কথা করে তখন ওয়াজ করতেও মজা, মানুষের একটা মজু বানাইয়া একটা দ্বারা বানাইয়া যে এই জিনিসও কেউ না একটা কথা কথা আপনার আরও ফায়দা হইতো, নিজেরও ফায়দা হইতো, এলাকার ফায়দা হইতো, 2-4 টাকা মসুদও উঠিত, এর গতিকে দিনকুর এলাকাত আমার ভাই হল বুজুর্গ আমালাই পুরো কঠিন হয়ে যায়। যাই হোক মাত্র শেষ করলাই আমরা সবারে আল্লাহ নেক আমলের তৌফিক দে, খোকো আল্লাহ আমিন, খোকো আমিন। ও মূর্তি এ হইল খোয়ার লগে লগে অলি যে মূর্তির মালিক এ সারারা ডাকিয়া আনছে, কথাটা পালা করে বুঝবো এই তোমার মাত আছে আনিয়া কইছে ভাই আউরে ভাই আও সবাই শোন আইয়া সারা বইসইন, আর বোয়ার বাদে আমার ভাই হল অলিয়ে কয় খুদা ভগবান আমার মূর্তি তুমি খাইল জালা কইসলাই আমার এ মোহাম্মদের ধর্ম সত্য নাই, মোহাম্মদ মিথ্যাবাদী সত্য নাই, নাউজুবিল্লাহ আজকে তুমি সব লইয়া আইলাম সারা সামনে তুমি ওখান প্রকাশ কর, আজ আমার ভাই হল বুজুর্গ হল যে সময় মানুষ জমি গেলা সব বইলা এখন তো সোনার মূর্তি আপনার উল্টা সাক্ষী দেবা আরম্ভ করে দিছে, কৌ সুবাহানাল্লাহ আজ মানুষ লাখ লাখ মানুষ আইসন মূর্তি মাতে মানুষ আইবে নানি ইনর মধ্যে আবার ভরে মূর্তি জবাব দে রে বলি মোহাম্মদ এক নম্বর সত্য নবী, কৌ সুবাহানাল্লাহ মোহাম্মদর ধর্ম সত্য, কৌ সুবাহানাল্লাহ মোহাম্মদর দিন সত্য, সুবাহানাল্লাহ মোহাম্মদর আল্লাহ সত্য, সুবাহানাল্লাহ মোহাম্মদ সত্য, সুবাহানাল্লাহ মোহাম্মদর কুরআন সত্য, মোহাম্মদর মাত কথা সব সত্য, সব জন্নতি কো সুবাহানাল্লাহ। খাইল মূর্তিও কইল অসত্য, আজকে কিতা হয় সত্য, সত্য দুই মাত না তিন এক মাত, দুই মাত খাইল কুরি এক মাত, আজ কুরি এক মাত, দুই মাত হইল নানি ভাই অকল বুজুর্গ অকল অলি যে আসিল এ গরম হয়ে গেল কইল রে মূর্তি খাইল কইলে একটা আইজ কস আর একটা
oto manur zomailam oto teka bhoja khoros korlam khailam are khoile ek kore matile aij moto sarok kole amare mitta banaile ar amar man somman ijjot dhongsho koriya koto teka bhoja khoros koraile koto manush ami hazir korlam sob amar dulishat hoye gelo তবে আজকে আর তোরে আমি রাখি না আজকে আমি ওলির ফয়সালা দেখবে রে ভাই দর্শে মূর্তির দরিয়াতে ঘন্টা নিয়া শীর্ষে এক ভাই পাওয়ার এক ভাই কল্লার এক ভাই টেঙ্গার এক ভাই চিত্রাইয়া বাঙ্গিয়া আসাড়িয়া बर्बाद করিয়া ধ্বংস করি লাইছে করিয়া কয় রে মূর্তি তুই খাইল কইলে একটা আইজ গোদার একটা হাজার কারণে আমি আর তোরে বিশ্বাস করতাম পারি না আমার ভাই হল বুজুর্গ হল ওলি কয় হুজুর এই মজলিস তো নবীজির দাওয়াত দিছলা নবীজি তো আইছন সারা আইছন নবীজি বিজার মালা গলায় দিয়া যাইত্রা কি নবীজি বাড়াইয়া জেমনে মূর্তিয়ে ফইকে শক্তি দিল ওলি ডাক দিয়া কয় হুজুর খাই যাও বলে যাইয়ার গিয়া তোমার মূর্তি কইলাই আমার বিপক্ষে কইছে এখন তো আইয়া দেখি সারা ফইকে কয় যার কারণে ওলি রে নিজে নিজে বিবেচনা করো আর সময় থাকতে বালা মানো ওলিয়ে ডাক দিয়া কয় হুজুর দেরি করি আর না আর আমার একলা মক্কার জমিন তুইয়া যাইও না এই মুহূর্তে নবী গো তোমার সাক্ষী রাখলাম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও তো গেছেন নবীজি কলিমা পড়াইয়া নবী যাইত্রা কি বাড়ি হুজরাত যাবার সময় রাস্তার মধ্যে গেছেন গিয়া দেখেন আল্লাহর এক বান্দা আইছে বাইতনে গরম দিওখান আতর মধ্যে রক্ত লাল রক্ত আর শৈলর মধ্যে বেটার রক্ত নবীজির সালাম দে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবী গো নবীজি ফরমাইল ওয়ালাইকুম সালাম বেটা কই নবীজি তুমি আমারে সিনজনি নবীজি কইন না ও বেটা লগে লগে কই ও নবীজি তুমি আমারে সিনজনানি বলে না বলে আজকে কই একদিন আগে ন তোমার কাছে তোমার আত দরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইলাম আমি ন তোমার উম্মত কও সুবহানাল্লাহ ও নবীজি মেহেরবানি করিয়া মউতর পরে জান্নাতের হাসর বিচারর সময় হিসাবের সময় মেহেরবানি করে তো সুপারিশ করে তুমি আমারে জান্নাত খাননিও কও সুবহানাল্লাহ নবীজি ফরমাইলে ওইবো ভাই বুঝলাম তবে তুমি কে কি তোমার পরিচয় তো বুঝলাম তোমার হাতের মধ্যে রক্ত খেনে তোমার শৈলর মধ্যে রক্ত খেনে দেখা যায় তখন ও মানুষটা উঠে জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি শান্ত নেয়ারায় বলে আমি অলির গড় গেছলাম বলে নবী গ আমিও বাইরে আসলাম ইয়া রাসূলুল্লাহ কয় একদিন করো নাই আমি গেছলাম কি সফর ও ব্যবসা বাণিজ্য ইয়া রাসূলুল্লাহ আর আমি আইছি খাইল দুই তিন দিন হইছে আইছি বাড়ি আমি বাড়িতে গেলাম গনবি আবার পরে গরো আইয়া দেখি আমার বিবি এখান দে আমার বাচ্চাই দে খান দইন গরো আমার গুষ্টি গড়ার মানুষে খান দইন আর আমারে দেখি আইয়া সারাই খান দইন আর বিরতি কর আমি আমার বিবিরে বাল বাচ্চান ধরে দিগাইলাম তোমরা খান দখেনি তারা কইছ ন স্বামী তুমি গেছো কি সফর আজকে দুই সপ্তাহ হয়ে গেল আর খারাপ এক জিন্নাত খারাপ এক জিন্নাত ও অলির মূর্তির ভিতরে হামাইয়া নবীজির বদনাম করছে নবীজি বলে বালা নাই নবীজির দিন বলে সত্য নাই আল্লাহ রসুল বলে মিথ্যাবাদী গো স্বামী বেটিও কইতে স্বামী এই দেখো আমার নবীজি আমার বিবি খান্দা বান্দা আরম্ভ করছেন আর আমিও তো জিন্নাত কও সুবহানাল্লাহ আমি কয়েক দিন আগে যে মুসলমান হইলাম হো জিন্নাত মনে আসেনি আমি হো জিন্নাত আর যেমনে আমার বিবি খান্দা কাটি করছেন আর হরিয়া কইছেন খরব জিন্নাত গো অলির মূর্তির ভিতরে হামাইয়া আর নবীজির বিরোধ করছে নবীজির মিথ্যাবাদী হরে সাক্ষী দিল নবীজি আমি বাড়ির মধ্যে আই আমার বিবিয়ে বাল বাচ্চাইতে কইছেন হওয়ার লগে লগে গো নবী আমিও তো জিন্না জিন্না তোর মাঝে বালা আমি বারইলাম ও খারাপ জিন্নাটারে দরবার লাগিয়াম তার বাড়ি যাইয়ার গো নবী তারে ধরতাম রাস্তার মধ্যে গিয়ে খারাপ জিন্নাটারে ফাইলাম ফাইয়া আমি তারে জাগাত মার্ডার করি দিলাম আর মার্ডার করিয়া জমিন চিত্রাইয়া তারে আমি জমিনের মধ্যে গাড়ি আইলাম তারে মার্ডার করিয়া এর রক্তটা আমার ইয়া রাসূলুল্লাহ আর খারাপ জিন্নাটারে মার্ডার করিয়া অলির মূর্তির ভিতরে আমি হামাইয়া তোমার ফইকে সাক্ষী দিয়া বিজরে মালা ভিন্দাইয়া দিলাম কও সুবহানাল্লাহ ভাই অকল বুজুর্গ হল হয় ভাই যখন বুজুর্গ হল আমি এই মূর্তিটার ভিতরে গিয়ে হামাইলাম বলিয়া যে সময় লাখ লাখ মানুষগুলা হাজির করলো
আর আপনি আপনারও দাওয়াত হলো, আপনি গেলা আমি মূর্তির ভিতরে তনে, তুমি নবীজি সত্য আর তোমার কোরআন সত্য, দিন সত্য, আল্লাহ সত্য, সব ঘোষণা করে দিলাম। নবীজি ফুলের মালা বিজয়ের মালা গলায় দিয়ে আমরা ইলাম, ইয়া রসুলাল্লাহ মেহরবানি করে কৌসাই, খাইল হাসরর ময়দান আমারে সুপারিশ করে তুমি জন্নত খান নিবাইনি। সুবহানাল্লাহ ভাই, হল বুজুর্গ হল লম্বা ঘটনা। এর বাদে এই জিন্নাত খানো গেলা, খই তোনে খানো আইলা, অলি খানো গেল, খারাপ জিন্নাত খানো গেল। আমার ভাই হল নবীজির একে একটা বাণী হইতে গিয়া সময়ের কথা, আরো আরো আপনার আধা ঘন্টা ঘন্টাখানি সময় লাগবে, এই সময়টা আমার আত নাই, আশ্রয় সময়। এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল, খোয়ার লক্ষ্য আর উদ্দেশ্য হইল, মেইন মাথা তো এবাও গেছে না, আর মেইন মাথা দবাও গেছে না, এর তো এটা লগে আমি ও মাথাও আসলাম যে আল্লাহ রসুলের দিন সত্য আর ইমান সাহাবাই কেরাম অখলর জেলা মজবুত আসলো, নবী অখলর পয়গাম্বর অখলর জেলা মজবুত আসিল, আমার ভাই অখল বুজুর্গ হল আমরারও ইমান ওলা মজবুত হইত, আর ও ইমানের উপরে আপনার আমার হাসর মিজান আখেরাত জন্নত জাহান্নাম সব ব্যবস্থার ফয়সালা হইব ইমানের উপরে। ওটা লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রসুলের লগে সাহাবাই কেরাম অখলর মহব্বত আসিল, যারা জিন্নাত এরার মহব্বত আসিল, 18,000 প্রাণী যেটা বিক্ষলতা গাছ হিংস প্রাণীগুলি সব জিনিসের নবীজির চিন্তা, নবীজির লোকে মহব্বত আসিল, মায়া আসিল, আর নবীজির মায়ায় আর মহব্বতে তারা দুনিয়ার জমিনও লাভান্বিত হয়েছেন, কেউ জন্নত টিকেটও পাইছেন, আর সেও আমার ভাই হল মর তো মরবার সময় জন্নত দেখি দেখিও মরছেন মরছেন না, ওটা লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল সাহাবাই কেরাম হল নবীজির লগে অত মায়া আর অত মহব্বত, কিতা আপনারা কই মিতার বোধ মাতো আছে, ও মাতুর লগে মাত দিয়া দিয়া আছে, আমার ভাই হল নবীজি ইন্তেকালের সময় ওই গেছে গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করিলেইতা, আমার ভাই হল আত আটাইতরা ফাও আটাইতরা, হজরতে আয়েশা ফরমাইতরা আমি নবীজির ভাই সাই রইছি, নবীজির প্রত্যেক কথার উমর গোড়ার তনে গাম বাড়াইয়া পড়ে, হোকা সুবহানাল্লাহ বিহামদি, ও নবীজি ও হালতর মধ্যে আমার ভাই হল ও সময় মালিকুল মৌত আজরাইল আলাইহিসাল্লাম আইসন নবীজির জান নিতা, আজরাইলে কইতরা যত জিনিসের জান নিলাম আমার আল্লাহ তনে পারমিশন লাগে না, আমি পারমিশন লওয়া লাগে না, কিন্তু নবীজির ইন্তেকালের সময় আল্লাহ কইছেন আজরাইল তুমি যাইবায় বন্ধুর গর দরজার সামনে গিয়া সালাম দিবায়, সালামর জবাব পাইলে গর ঢুকবায়, আর আমার বন্ধুর পারমিশন নিবায় যদি জান নিতে কইন তাইন দিতা তে আরামর সাথে আনবায়, আর যদি কইন থাক তাতে আরো কয়েকদিন তুই আইবায়, হোক সুবহানাল্লাহ। মালিকুল মত আজরাইল আইসন আইয়া লম্বা কথা খালি বুঝাইয়া শেষ করিয়ার অনয়া দরজার সামনে উবাইছেন, উবাইয়া কইছেন আসসালামু আলাইকুম ইয়া রসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, একবার একবার করে কয় একবার নবীজি মরজুল মত, ও সময় নবীজি আ তখন আটাইতরা বিতরে হামার ফাও হামার আটে শৈল্যে খামলার মুরাইতরা, নবীজির হুশ মা হুশ ঠিক নাই রে ভাই, সাহাবাই কেরাম হলে কান্দিতরা আল্লাহ রসুলর ভাই সাই রইছেন, আয়েশা সিদ্দিকা নবীজির দ্বার, মা ফাতিমা নবীজির দ্বার, মা ফাতিমায় রাগ করিয়া তোলা গুছা উড়ছে নবীজ তো করো আব্বা, মা ফাতিমায় হয় না আব্বা যান, আপনার মরজুল মৌতর সময় ইন্তেকাল হয়ে যাইত, আর বারে আইয়া কি সালাম দে আর খালি আপনার ডাকে, আমার নবীজি কইনো ফাতিমা আমি বুধ ভাইয়ার তুমি রাগ করিও না, দরজা খুলিয়া দেখো সাই আমার খে ডাকে আর আমার খে সালাম দে, মা ফাতিমা দৌড় মারি গেছো দরজা খুলিয়া দেখো নিয়া আল্লাহ, আসমান ফাও আর আসমান ফাও আর মাতা আপনার আপনার ফাও জমিন মাতা আপনার আসমান, যেমনে দেখছো আমার যেমনে দেখছেন আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল, যেমনে দেখছেন এক শিখ মারিয়া কইন আব্বা জান, ও আব্বা জান এই মানুষ মক্কার মানুষ নাই মদিনার মানুষ নাই, চেহারার লগে কোনো মিল নাই, এ ফাও জমিন মাতা আসমান তো উষা মানুষ অত বড় মানুষ আমি ফাতিমায় জিন্দগির মধ্যে দেখছি না, লগে লগে নবীজি ফরমাইলা ফাতিমা রে তুমি চিন্তায় নাই, এনে তুমি চিনোনি বলে না বলে ইন মালিকুল মত আজরাইল, তোমার বাপর জান নিবার লাগিয়া তানে পারমিশন দাও গরোয়াইতা হো সুবহানাল্লাহ, নবীজি পারমিশন দিলা আজরাইল আলাইহিসসালাম গরোয়াইয়া নবীজির সালাম দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজরাইল আর আল্লাহ ফাটাইছো ইনদবার জান নিতাম, তুমি যদি পারমিশন দেও ইজাজত দাও, নবীজি কইন ও আজরাইল ইলা হইতো না, তুলা জিব্রাইল ডাকো চাই, জিব্রাইলের লগে আমার তুলা মাত কথা আছে হো সুবহানাল্লাহ, জিব্রাইল ডাকো জিব্রাইলের লগে আমার মাত কথা আছে, জিব্রাইল ডাক দাও আর ওই তো
সময় আকার ওবার ওই সাধারণ হইতো আমার ভাই হল বুজুর হল জিব্রাইলর লগে ডাক তো জিব্রাইল লগে মাত কথা নবীজি জিব্রাইল দে ফাস খান কথা জিগাইছেন সুবহানাল্লাহ কক্বা এখানে হইতো হইলে আমার সময় গেছে গিয়া তাও কোন ইনশাআল্লাহ আমি আগামী দিন অনলাইন শুক্রবারে আপনারা দাওয়াত ও অন তাই মাত তুলবো আপনারা অনলাইন হুনবা